Girls' education is an imperative in national development. However, many girls drop out of schools due to various reasons, one of which is early child or forced marriages. The Open School, Bangladesh Open University, is committed to girls' education and believes that every girl should enjoy their youth and childhood and be educated. Hello, Mim. Hi. Mim, you got married early, but even then, you want to continue your schooling. Why? Yes, actually, our family chechilo je our engagement hoye jak. Tar karone tara family theke amar biye ta diyeche. আর আমি সিক ছিলাম, অসুস্থ ছিলাম, দু মাস আমার টাইফয়েড হয়েছিল, এর কারণে আমি পড়াশোনাটা স্টপ হয়ে যায় আমার, দেন আমি আর স্কুলে ভর্তি হতে পারিনি পরে। তাই ভাবলাম আমি আবার পড়াশোনাটা চালু করব, আমার ফ্যামিলিও চেয়েছে যে আমি আবার পড়াশোনাটা স্টার্ট করি, তাই আমি আবার পড়াশোনাটা চালু করেছি, কারণ পড়াশোনাটা করাটা খুব ইম্পর্ট্যান্ট আর আমি চাচ্ছি সামনের দিকে আমি আগাবো। পড়াশোনাটা শেষ যতটুকু যেতে মানে যেতে পারবো ততটুকুই যাব, আমার এটা ইচ্ছা আছে। হ্যালো অনিতা, ওয়াই আর ইউ স্টার্টিং ইন ওপেন স্কুল? ম্যাম, আমরা পাঁচ ভাই বোন, তো আমার বাবা কর্মক্ষম একা আর আমার বড় ভাই নেই, জমাজমি তেমন একটা নেই, এজন্য আমরা পাঁচ ভাই বোন লেখাপড়া করতেছি। তো আমার ভাই আমার ছোট, দেখি যে আমি যদি লেখাপড়া করি তখন আর কি আমার বাবা চালাইতে পারতেছে না আমার ভাইদের লেখাপড়া খরচটা, দেন আমি পরে লেখাপড়াটা ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে চিন্তা করলাম যে আমি একটা একটা কিছু করতে হবে, আমার লেখাপড়া করতে হবে। তো তখন আমি একটা জব নিই, জব নিয়ে নেওয়ার পরে আবার আমি ওপেন স্কুলে ভর্তি হয়ে যাই। এখানে খরচটা খুব কম লাগে, ওপেনে যেমন জেনারেলে যেমন খরচ লাগে তো ওরকম লাগতেছে না, আমার নিজের খরচে আমি নিজে লেখাপড়া করতে পারতেছি। আমি চাচ্ছি ভার্সিটিটা কমপ্লিট। Hello Khadija. No. Khadija, if there are anything in education that can change your life. Amar naam Khadija, amra paanch bhai bon, char bon ek bhai, bonder modhe ami tin number. Ami gramme thaktam, gramme je lekhapora kortam, so amar baba chai na je ami lekhapora kori, amar baba chai na je mera lekhapora koru, amar baba chai je মেয়েরা কেন লেখাপড়া করবে, ওরা আমাদের বিয়ে দিয়ে ওরা সংসার করবে, ওরা চাই যে ছেলেদের লেখাপড়া করাবে, বাট মেয়েরা কেন লেখাপড়া করবে, মেয়েদের লেখাপড়া করলে পছন্দ করে না আমার বাবা, এই জন্য আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়। তো আমি চাই না যে আমি বিয়ে করে আমার লাইফটা শেষ করে দিতে, আমি চাই যে আমি লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতে। আমার এত কষ্ট করে লেখাপড়ার কারণ এই যে আমি চাই আমার লেখাপড়ায় সামাজিক অবস্থান বদলে যেতে পারে। Hello dear. Hi ma'am. Can I talk to you? What's your name? My name is Beauty Akhtar. Acha, Beauty. Yeah. Beauty, what is your dream for your future? Amar shopno hocche ami bhobishyote apnar nursing e bhorti hobo. Ar ei jonnoi ami porashona ta unmukti school theke porashona chalu kortechi ar amar baba mara jawar por theke porashona bondho hoye jay. তারপর আর পড়াশোনা গ্যাপ যায়, যাওয়ার পর থেকে এখন আমার ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি নার্সিংয়ে পড়াশোনা করব, নার্সিং থেকে একটা কিছু করব, নিজের পায়ে দাঁড়াবো। তো এখন এই ভর্তি হলাম ওপেন স্কুলে। সো ওয়াই আর ইউ ইন ওপেন স্কুল? ওপেন স্কুল আপনার জেনারেল থেকে ওপেন স্কুলটা আপনার রেগুলার আসা হয় না, সপ্তাহে একদিন, আর যাদের আর্থিক অবস্থা একটু খারাপ তাদের জন্য আপনার ওপেন স্কুলটা অনেক ভালো। আমিনা, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্য কান্ট্রিজ দ্যাট হেল্প ইউর কান্ট্রি টু এনশিওর দ্যাট গার্লস হ্যাভ এডুকেশন? তো আমি মনে করি যে আমাদের দেশের যে লেখাপড়া সম্পর্কে যে একটা, যেমন ধনী দেশগুলো আমাদেরকে যে হেল্প করতেছে আর্থিক দিক থেকে, যেরকম আপনার কানাডা আমাদের সরকারের পাশাপাশি যে সাহায্য করছে আর্থিক দিক থেকে আমাদের জন্য, মেয়েদের জন্য, তো সেটা খুবই তাদের কাছে আন্তরিক ক্রিয়া। আমরা যে আমাদের আর্থিক দিক থেকে সাহায্য করতেছে এটা আমরা খুব উন্নত হইতেছে, আমি চাই যে তারা অন্যান্য দেশগুলো আমাদের সরকারের পাশাপাশি সেই সব দেশের মানে ইয়ারা আমাদেরকে আর্থিক সাহায্য করে, যাতে আমরা আর্থিকভাবে পড়াশোনা করিয়া যাতে আমরা দ্রুত আগায় যেতে পারি। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য কমনওয়েলথ অফ লার্নিং বেসড ইন কানাডা হ্যাজ আন্ডারটেকেন এ প্রজেক্ট ফর ইম্প্রুভিং দ্য গার্লস এডুকেশন
and the livelihoods of young women in Bangladesh through giving different types of facilities and motivations and incentives. And what I believe is that this project will be very effective in reducing the child marriage in Bangladesh, which is very common in our communities. And this project would help in providing appropriate skills for the girls, that they will be, by using those skills, they will be able to do something in the local community. Even they can do good work in the local NGOs and other organizations. Even if those who are already married, they can also benefit from this initiative, because their capacity will be built up and they would be able to work in the society, and their social status also will improve.